হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে রিমিস ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত তো আমি কালকে বাড়ি এসেছি তোমরা জানো আমি হসপিটালে গেছিলাম দিদির ওখানে তো ওখানে তো কোনো রকম শ্যুট করতে দেয় না জানো অতটাও ফোন অ্যালাউ নেই আর বাচ্চাকে তো একদমই ফোন মানে ফোনে ছবি টবি তুলতে দেয় না সেই জন্য হচ্ছে রাশ রাশ আজকে স্টার্ট তো দেখো এই যে ছেলে এখানে পড়ে উঠলো ওকে পড়িয়ে চলে গেল আর এবার আমরা যাব রাশের ওখানে তো আমাদের গ্রামেই রাশ হয় তো আজকে সেইখানে যাব আর পরে করোনার সময় সবাই মাস্ক পরে যাব বাইরে সবাই মাস্ক পরে যাব আমরা আর আর করোনাকে যে থেকে দূরে রাখবা আর সুস্থ রাখবা সুস্থ থাকবা সবাই তো চলো আমরা এবার যাব আমি আর হচ্ছে ছেলে আর ছেলের বাবা যাব আমরা যাব এখন হচ্ছে রাশি হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের সাবস্ক্রাইবটা হচ্ছে করে দেবেন আর আমাদের পাশে থাকা বেল আইকন করতে ভুলবেন না কিন্তু তাহলে চলো আমরা যাই রাশি তাহলে চলো আজকে যাই রাশি বাড়ি কথা হবে ঠিক আছে তো চলো আমরা আমি এখন রেডি হব তো চুলটা একটু হালকা ভিজে ভিজে ছিল তো খোলা রয়েছে তো এবার একটু চুলটা আছড়ে নেব হালকা একটা স্টল নেব তো হচ্ছে চলো আমি যাই আর চাদর হ্যাঁ আর কালকে হচ্ছে বাড়িতে এসে অনেকটা রাত হয়ে গেছিল সেই জন্য আর কালকে কোনো রকম ভিডিও করিনি আমি তো আমি অনেকটাই রাত হয়ে গেছিলো আস্তে আস্তে আমার আর হচ্ছে এসে আর এনার্জি ছিল না যে তোমাদের সাথে কথা বলি সেই জন্য আর কালকে কথা হয়নি এখন আজকেও দিন এত টায়ার্ড ছিলাম আমি আর সমস্ত কাজ বাজ করে আর ইচ্ছা করছিল না যে হচ্ছে তোমাদের সাথে আর ক্যামেরার সামনে আসে তো ভাবলাম যে হাতে নাড়া দিও না তো হচ্ছে চলো আমি এখন রেডি হইনি চুপ করো আওয়াজ করো না তো আমি এখন রেডি হইনি চলো আমরা যাই আর পারলে তোমাদের ওখানে নিশ্চয়ই একটু দেখাবো তো চলো দেখো আমাদের এখানে কীর্তন হচ্ছে তো চলো যাই আর এখানে হরিনাম হচ্ছে তো সেই জন্য কীর্তনের আওয়াজে এখানে কথা বলা যাবে না তো আমি এখানে মিউজিকটা সাউন্ড অফ করে দিচ্ছি তো চলো হাই ফ্রেন্ডস এই দেখো আমরা একটু আগে সবে বাড়ি আসলাম এই যে সবেমাত্র বাড়ি আসলাম এখনও যা কাপড় চেঞ্জ করিনি তো ভাবলাম একটু বসে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বাইরে তো চাদর নিয়ে গেছিলাম আর হচ্ছে দেখলে তো আমাদের এখানে রাস হয় প্রচুর মানে সারা দিন আজকে সারাদিন রাত হচ্ছে কীর্তন হবে তো আমি আর কীর্তনের শ্যুটটা করতে পারিনি ছেলে জ্বালাতন করছিল সেই জন্য আর ওখানে ভিডিওটা করতে পারিনি আমি আর ছেলে একটু স্যান্ডউইচ খেলো আমরা একটু ফুচকা খেলাম তো তারপরে ওখানে আজকে প্রসাদ দেয় আমাদেরকে ওইখানে তো খেয়ে দিয়ে আমরা চলে এসেছি তো এবার জামা কাপড়টা ছাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে বিছানা করব তো আজকে আর কোনো কাজ বাজ নেই নেই না আজকে জামা কাপড় আছে কটা ভাজ করব আর যা কেচে দিয়েছি কিচ্ছু শোকায়নি আর 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 মা যখন বাড়ি ছিল না বুনিয়ান বুনওয়ান দিকেছিল আর তখন সব কাজ আমাদেরই করতে হতো কিন্তু আমার কিন্তু আমার বাবা করত না আমি সব আমার কাজ নিজে কর ও নিজের কাছে নিজেই সব করতো ওর বাবা ওকে কিছু করে দিত না তো তাই তোমাদেরকে বললো আর চলো আমি এখন সবাইকে গুড নাইট বলছি তো ভালো লাগলে লাইক করে কমেন্ট করো প্লিজ তোমরা আমার সবাই আমার পরিবারের সাথে থাকো তো প্লিজ তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও আমি এখন হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি গুড নাইট